নমস্কার বন্ধুরা, খুব সহজে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য প্রথমে মাছগুলোকে এই যে ভেজে তুলে নিয়েছি, আর এখানে ফুলকপি আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব টমেটো, টমেটোটার মধ্যে আমি সামান্য লবণ দেবো। লবণ দিয়ে আমি এবার এটা চাপা দেবো, টমেটোটা নরম হবে। টমেটোটা নরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্রেট করে রাখা আদা, 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু হালকা নেড়ে নিলাম, আমি নেড়ে নিয়ে আদাটা দিয়ে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এই মশলাটাকে নেড়ে নেবো। আমি এবার একটু সামান্য জল দেবো, মশলাটা না হলে হয়ে যাবে। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি এবার কষিয়ে নেবো ভালো করে। সামান্য জল দিয়ে এবার আমি মশলাটা কষাক, মশলাটা একটু চাপা দিই সবাই। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তা এর মধ্যে আমি এই ফুলকপি আর আলু তা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখন নুন দিচ্ছি না, আমি টমেটোতে অল্প নুন দিয়েছিলাম, আর ফুলকপি আলুগুলো যখন ভেজেছিলাম তখন আমি নুন হলুদ দিয়েই ভেজেছিলাম, সেই জন্য সেরকম বুঝে নুনটা দিতে হবে। এখন আমি ফুলকপিগুলো আলুগুলোতে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, সামান্য জল দেব। জল দিয়ে আমি এবার ফুলকপি আলুটা ভালো করে এই যে ফুলকপি আলুটা সেদ্ধ মোটামুটি হয়ে এসছে। ফুলকপি আবার বেশি গলে গেলে ভালো লাগে না, সব বেশি সেদ্ধ হয়ে গেলে, সেই জন্য হালকা সেদ্ধ অল্প হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তা আমি ঝোলের শেষে মাছগুলো হয়ে গেলে যে শেষে দিই সেইভাবে দিই না, আপনারা এইভাবে একবার মশলার সাথে মাছগুলো কষিয়ে নেবেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। মশলার সাথে মাছগুলোকে প্রথমে ভালোভাবে কষিয়ে নেবো। আমি এখনও পর্যন্ত নুন দিইনি, আসলে নুন ফুলকপি আলুগুলো যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম। এবার আমি দেবো নুন, দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি ভালো করে কষা হয়ে এসেছি। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। আমি এই হাফ গ্লাস মতো জল দিচ্ছি। ভালো করে নেড়ে এবার চাপা দিয়ে দেবো, এবার চাপা দিয়ে ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আপনারা এই ঝোলটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমি এতে গরম মশলা দেবো না, আপনারা যদি চান গরম মশলা দেবেন, যেহেতু আমি পছন্দ করি না অতটা, ফুলকপির এতে সেন্টটা চলে যায়, ভালো লাগে। অনেকের ভালো লাগে, যাদের ভালো লাগে দেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর তা আমার ভালো লাগে না তাই আমি দিচ্ছি না, তাই এটা এবার আমি চাপা দিচ্ছি। আর আমি এই কাঁচা লঙ্কা দুটো যে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝোলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তা আজকে দুপুরের লাঞ্চে এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এই যে কলমি শাক ভেজেছি রসুন দিয়ে, রসুন আর কাঁচা লঙ্কা, শুধু অনলি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভেজেছি। আমার তো খুব ভালো লাগে, শিবমও খুব ভালোবাসে আর শোভন তো ভালোবাসেই। তা আপনারাও ট্রাই করবেন, শুধু রসুন আর লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। তা আর ঝোলটা রেডি হয়ে গেছে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। মৌসুম ফ্যামিলিতে সকলকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ তবে এইটুকু, আবার সকলকে টাটা, আবার নতুন ভিডিও নিয়ে সকলের সাথে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।